হার হার মহাদেব দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে আপনাদেরকে বলবো যে বিষয়টি সেটা হচ্ছে ত্রিশূল ত্রিশূল কীভাবে পুজো করবেন ত্রিশূল কীভাবে প্রতিষ্ঠা করবেন ত্রিশূল মহাদেবের হাতের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র সেই সমস্ত কিছু আজকে ভিডিও থাকছে প্রথমেই বলি ত্রিশূল কথার অর্থ হলো দুর্লো ভুল্লোক এবং লোক দুর্লোক কথারত্ম হল মস্তকপুরী ভুল্লোক কথারত্ত্ব দেহরাজ্য এবং লোক কথারত্ত্ব হল সূক্ষ্ম জগৎ অর্থাৎ আত্মা বা মন ত্রিশূলের মধ্যে বিরাজিত রয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সৃষ্টি স্থিতি এবং প্রলয় তিনটি কর্মই কিন্তু এই ত্রিশূলের মধ্যেই রয়েছে সত্য রজতম তিনটে গুণের সম্পূর্ণ ত্রিশুল ত্রিশুলের শক্তিকে বলা হয় এক কথায় অ অ উম ম অ অকথারত হল আদ্যাশক্তি মহামায়া উ কথার অর্থ হলো উমা এবং ম কথার অর্থ হল মহাদেব এই ত্রিশুলকে আমরা যখন প্রতিষ্ঠা করব তখন আমাদের প্রথম কর্ম ট্রিশুল যে ধাতুরি তৈরি হোক সেই ত্রিশুলকে প্রথমে স্নান করিয়ে নিতে হবে কীভাবে স্নান করাবেন দুধ গঙ্গা জল অষ্টগন্ধার জল দ্বারা স্নান করাবেন স্নানের মন্ত্র কি একদম যে মন্ত্রে আমরা শিব ঠাকুরকে স্নান করাই ঠিক সেই মন্ত্রে অন্ত্রম্বা কম যযা মহেশ গন্ধেম্পষ্ট ওর বুকে গবন্ধনাট মৃত্যুর মুখিয়াদ অমৃতম এই বলে স্নান করাবো তারপরে আমাদের যেটা করতে হবে ত্রিশুলকে পুজো করে নিতে হবে চান করানোর পর একটা কথা বলে রাখি ত্রিশুলকে চান করানোর পর কখনোই কিন্তু মুছবেন না পুজো কীভাবে করতে হবে এ গন্ধ পুষ্প ওং ত্রিশ তারপরে হাতে পুষ্প নিয়ে পুজো করতে হবে ওং সর্বায়ু ধ্যান নির্মিতং পিনাকিয় সুলারং মাম মস্তি কৃতং শোভম বলে ত্রিশুলকে আমরা পঞ্চপ্রচারে পুজো করব। এসব গন্ধ শুলায় নম এস পুষ্প সুলায় নম এস ধূপ ত্রিশুলা আয় নম এস দ্বীপ তুসুল আয় নম এত আমান্য নৈবেদ্য তুসুল আয়নম এই বলে আমরা পুজো করব এরপরে যেই কর্মটি আমাদের করতে হবে সেটা হলো যে ব্যক্তির নামে ত্রিশুলটি হবে বা সংকল্প করবে তার নাম গত্তে আমরা কিন্তু একটা সংকল্প করে নেবো সংকল্প করতে গেলে কি করব বিষ্ণুর বিষ্ণুর নম তৎস অমুক মাসে অমুক রাশিস্তে অমুক তৃতীয়ান্নে ভাস করে অমুক গোত্র অমুক দাস বা দেবশর্মা সেই নামে বলে সর্বপচ্চান্তি পূর্বক তন্তোক্ত মন্ত্রোচ্চারণপূর্বক তন্তক্ত শক্তিবিদ্ধি কামনায় সর্বজ্ঞ সুখকামনায় সর্বদেবস্বরূপায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সইতা এ তৎ সুলা ওই নম বলে আমরা পুষ্প দিয়ে তাকে পুজো করব এবং কিছু জব রয়েছে জব আমরা গায়ত্রী জব করতে পারি শিবের ওম তাদ বিধমা হে মহাদেবায় ধীময় তাদনা রুদ্রপচোদয় আট একশো আটবার বা বারো বার জপ করে নেবেন বা ওম নম শিবায় জপ করে নেবেন ত্রিশুলের মধ্যে অবশ্যই আমরা একটি মালা দিয়ে দেবো ডুমরু দরকার আছে এবং একটি কাপড় বেঁধে দিতে হয় এই কর্মগুলি অবশ্যই করতে হবে তিনটে জিনিস চুলের সঙ্গে থাকে তারপর যেটা করব সেটা হলো আমরা তিশুলকে ভালো করে সাজিয়ে দিতে হবে কি দিয়ে সাজাতে হবে আমরা অষ্টগণ্ডা নিয়ে আমরা সাজিয়ে দেব সুন্দরভাবে এ দেখুন আমি করে দিচ্ছি অষ্টকন্ঠাতে সুন্দর করে সাজিয়ে দেবেন টিশুলটাকে যেইভাবে আপনি আপনার যেইভাবে সম্ভব আপনার শুল আপনি কীভাবে শক্তি বৃদ্ধি করবেন সেটা আপনার ব্যাপার তাই আপনি আপনার মতো করে সাজাবেন প্রাথমিক কর্মটি বলে দিলাম কোনো টিসুল কেনার পর অবশ্যই যদি এরকম বসানো টিশুল হয় টিশুলকেই শুধু পুজো করা যায় শিব রূপে তাহলে টিশুলের শক্তি বৃদ্ধি হবে এবং এই শুলের সমস্ত শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি সমস্ত কর্ম কিন্তু এই শুলের মাধ্যমে হবে ত্রিশুলরা তান্ত্রিকরা হাতে নেয় নিয়ে বিভিন্ন কর্ম করে দেখুন ত্রিশুলের তলায় এইভাবে আপনি ওম লিখে দেবেন কারণ ওমই হলো আমাদের শিবের বীজ মন্ত্র তাই ওম অবশ্যই লিখে দেবেন ট্রিশুল এইভাবে প্রতিষ্ঠা করলে আপনার সমস্ত কর্ম সুন্দরভাবে হয়ে যাবে তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে কর্ম করতে পারবেন এইটুকুই আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন পুজো আচ্চার মধ্যে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন পুজো আচ্চার নিয়েই জীবন কাটাতে থাকবেন আগামী দিনে আরও নতুন কিছু ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য যে ভিডিওগুলো আপনাদের আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন পুজো আর্চার মধ্যে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন আর কেমন লাগলো তিরুল প্রতিষ্ঠা এবং ত্রিশুলের সাজানোর ভিডিও সেটা সমস্ত কিছু আপনাদেরকে বলতে থাকবেন নমস্কার